প্রথম ভিডিওটিতে আমরা ম্যাট্রিক্স এন্ড ডিটারমিন্যান্টসের রিলেটেড অঙ্কের অ্যাডিশন এন্ড সাবট্রাকশন সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছিলাম। এই ভিডিওটিতে আমরা অ্যাডিশন এন্ড সাবট্রাকশন রিলেটেড একটি অঙ্ক সমাধান করব। দেওয়া আছে ইফ এ ইকুয়াল টু কিছু উপাদান আছে, বি ইকুয়াল টু কিছু উপাদান আছে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স হোয়ার গিভেন দ্যাট থ্রি এক্স ইন্টু থ্রি এক্স ইকুয়াল টু ফাইভ বি মাইনাস টু এ। অঙ্কটি খুবই সহজ, টাইম সেভ করার জন্য আমি সলিউশন করে রেখেছি যেন ভিডিওটি ছোট হয়। তো এখানে দেখাচ্ছে আমি প্রথমে লিখতে হবে গিভেন দ্যাট এ ইকুয়াল টু, অর্থাৎ এ ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদান, এখানে তিনটি কলাম আছে এবং তিনটি রো আছে, উপাদানগুলো লিখেছি। বি ম্যাট্রিক্সের তিনটি কলাম আছে এবং তিনটি রো আছে, উপাদানগুলো লিখেছি। দেন অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন থ্রি এক্স ইকুয়াল টু ফাইভ বি মাইনাস টু এ ইমপ্লাইজ দ্যাট থ্রি এক্স ইকুয়াল টু, আমরা এখানে কী করলাম, ফাইভ বি জাস্ট বি এর মান বসিয়েছি, অর্থাৎ বি ম্যাট্রিক্সের মানটি আমরা এখানে বসিয়েছি, তাহলে এখানে গুণের সম্পর্ক হয়ে গেলো, অর্থাৎ ফাইভ ইন্টু বি ম্যাট্রিক্সের সকল উপাদান মাইনাস টু এ, টু এ এ মানে এ ম্যাট্রিক্সের সকল উপাদান, অর্থাৎ টু এর সাথে এ ম্যাট্রিক্সের সকল উপাদানের গুণের সম্পর্ক হয়ে গেল। তো এক্ষেত্রে আমাদের গুণ করতে হয় কীভাবে, বি ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানের সাথে আলাদা আলাদা ফাইভ গুণ করতে হবে, প্রতিটি উপাদানের সাথেই এখানে গুণ করতে হবে এবং এ ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের সাথে টু গুণ করতে হবে। আমরা থ্রি এক্স বাম পাশে রেখে যাব, পরবর্তীতে এক্সের মান বের করার জন্য আমরা এটি ব্যবহার করব। তো পরে তারপরের লাইনে আমরা দেখছি যে থ্রি এক্স রাখছি এবং এই ফাইভকে প্রতিটি উপাদানের সাথে গুণ করছি, কী দাঁড়ায় দেখি, পাঁচ ছয় তিরিশ, পাঁচ আটা চল্লিশ, তিন পাঁচে পনেরো, দ্বিতীয় কলামে এসে পাঁচ দিয়ে দশ, যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু এখানে মাইনাস টেন হলো, পাঁচের সাথে শূন্য যদি গুণ করা হয় তাহলে গুণফল শূন্য, পাঁচের সাথে মাইনাস ওয়ান গুণ করলে হয় মাইনাস ওয়ান। তৃতীয় কলামের সাথে গুণ করব পাঁচ দিয়ে, পাঁচ সাতা পঁয়ত্রিশ, পাঁচ নয় পঁয়তাল্লিশ এবং ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ মাইনাস থাকবে। এরপর এই দুই দিয়ে প্রত্যেকটি উপাদানকে আবার একইভাবে গুণ করব, দুই দুয়ে চার, চার দুয়ে আট, দুই দুয়ে চার। তো এখানে যেহেতু মাইনাস সাইন আছে আমরা এখানে মাইনাস সাইনটি রেখে যাব। এরপর টু এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে হয় মাইনাস টু, দুই দুয়ে চার, সাত দুয়ে চোদ্দো। তৃতীয় কলাম গুণ করব, তিন দুয়ে ছয়, দুয়ের সাথে শূন্য গুণ করলে শূন্য হয়, তিনের সাথে দুয়ের সাথে তিন গুণ করলে হয় ছয়। পরবর্তী লাইনে আমরা এখানে প্রথম ম্যাট্রিক্সের উপাদান থেকে দ্বিতীয় ম্যাট্রিক্সের উপাদান বিয়োগ করব। এর আগের ভিডিওতে আমরা যোগ এবং বিয়োগ কীভাবে করতে হয় শিখেছি, আমরা এখানে আবার আলোচনা করব। তো দেখা যাচ্ছে আমরা প্রথম ভিডিওতে বলেছিলাম যে প্রথম ম্যাট্রিক্সের প্রথম উপাদান থেকে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম উপাদান বিয়োগ হবে, আবার অর্থাৎ প্রথম কলামের প্রতিটি উপাদান থেকে দ্বিতীয় কলামের প্রতিটি উপাদান বিয়োগ, প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম থেকে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম বিয়োগ হবে এবং তৃতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ হবে। তাহলে আমরা তিরিশ থেকে যদি চার বিয়োগ করি থাকে টোয়েন্টি সিক্স, চল্লিশ থেকে যদি আমরা আট বিয়োগ করি থাকে থার্টি টু, পনেরো থেকে যদি আমরা ফোর বিয়োগ করি, এখন খেয়াল করতে হবে এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, এ করে না উনিশের সাথে চার যোগ হবে, সরি পনেরোর সাথে চার যোগ হয়ে হলো উনিশ। দ্বিতীয় কলমে আসি, এখানে আছে মাইনাস টেন, মাইনাস টেন এখন বিয়োগ করতে হবে মাইনাস টু, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস টেন থেকে, অর্থাৎ এভাবে মাইনাস মাইনাস টেন থেকে যদি দুই চলে যায় থাকে মাইনাস এইট, এই আমরা এখানে মাইনাস এইট লিখেছি, মাইনাস এইট
এরপর শূন্য থেকে যদি 4 বিয়োগ করা হয় তাহলে মাইনাস 4 হয় মাইনাস 5 এখানে মাইনাস 5 থেকে বিয়োগ করব মাইনাস 14 মাইনাস 5 থেকে বিয়োগ করতে হবে মাইনাস 14 তো আমরা মাইনাস 5 আর মাইনাস 14 কত হয় মাইনাস 19 এখানে আসছে মাইনাস 19 এখন থার্ড কলামে চলে যাব মাইনাস করব কত 6 কত থেকে 35 থেকে 35 থেকে যদি 6 চলে যায় তাহলে আমাদের থাকে 29 45 থেকে যদি 0 বিয়োগ করা হয় তাহলে থাকে 45 নাও 25 থেকে যদি 6 মাইনাস করা হয় তাহলে এখানে থাকবে আমাদের 19 এখন কি করব আমাদের চেয়েছে x এর মান ফাইন্ড দ্য ভ্যালু অফ x আমাদের বাম পাশে ছিল 3x ইকুয়াল টু আমরা একটি মান পেয়েছি তো আমরা যদি এই 3x কে এখানে ইকুয়াল টু বা সমান সমানের এ পাশে নিয়ে আসি তাহলে আমরা জানি ভাগ ভাগ হয়ে যাবে তাহলে কিভাবে করলাম 3x কে এখানে রাখলাম এবং 3 আমরা এখানে 1/3 নিয়ে আসলাম কেন যদি আমরা জানি দুটি গুণের সম্পর্ক গুণনের সম্পর্কের যদি একটা অঙ্ককে আমরা ডান পাশে আনি সমান সমানের ডান পাশে আনি তাহলে 1/ সেটি হয়ে যায় ভাগ হয়ে যায় অর্থাৎ ভাগের ভাগ করতে গেলে 1/ সেই সংখ্যাটি হয়ে যায় অর্থাৎ 3 হতে পারতো 5 হতে পারতো 4 হতে পারতো এবং এটি আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর অর্থাৎ x এর মান পেয়ে গেলাম x সমান সমান 1/3 ইনটু এত এটি আমাদের উত্তর তো আমাদের কথা হচ্ছে যেহেতু আমরা আমাদের নিয়মিত ক্লাসে উপস্থিত হতে পারছি না আমাদের অঙ্ক ফেলে রাখলে আমরা অনেক পিছিয়ে যাব সিলেবাস কমপ্লিট করতে পারবো না তাই তোমাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখবে ভিডিও দেখে কে কে ভিডিও দেখছো তোমরা রোল এবং তোমাদের নাম শেয়ার করবে যদি কোনো সমস্যা থাকে কোনো জায়গায় কোনো সমস্যা থাকে তোমরা সেই লাইনটি উল্লেখ করে কমেন্ট করবে আমি তোমাদের নেক্সট ভিডিওতে ওই জায়গাটা ক্লিয়ার করে দিব আর অবশ্যই নতুন ভিডিও পাওয়ার জন্য অর্থাৎ আমি প্রতিদিন চেষ্টা করবো একটা দুইটা এভাবে পুরো সিলেবাসের আমি ভিডিও শেয়ার করার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে রাখলে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পাবে এবং অঙ্কটি তাৎক্ষণিকভাবে সমাধান করবে আমার অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই তোমরা প্রতিটি ভিডিও দেখো বোঝো সমস্যা থাকলে কমেন্ট করো থ্যাংক ইউ